আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কৃষি ভাই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা আপনাদের নিয়ে এসেছি একটি পানের বরজে। এই পানের বরজে কিভাবে পান উৎপাদন করা হচ্ছে সেটি আমরা দেখব এবং পান চাষের সাথে আমরা কথা বলবো, কিভাবে এই পানের চাষটা করতে হয় সে সম্পর্কে আমরা জানবো, পানের পরিচর্যা সম্পর্কে আমরা জানবো এবং এই পান চাষ করে কেমন লাভবান হওয়া যায় সেই সম্পর্কে বিস্তারিত জানবো। আশা করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমরা এখন কথা বলবো ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলরামপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক এবং বিশিষ্ট পান চাষি জনাব জাহিদ ভাইয়ের সাথে। জাহিদ ভাইয়ের কাছে আমরা জানতে চাইব যে এই পানের বরজ কিভাবে তিনি গড়ে তুললেন, কত বছর ধরে এই বরজ করছেন এবং পানের বরজ করে আসলে লাভবান কেমন হওয়া যায় এবং এই পান চাষে কি অন্যদেরকে উদ্বুদ্ধ করা যায় কিনা, তারাও লাভবান হবে কিনা সব বিস্তারিত আমরা জানবো। জাহিদ ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একজন পান চাষি, আমার বাড়ি বলরামপুর। আমি দীর্ঘদিন ধরে এই পান চাষ করি, আজ থেকে ১৬ ১৭ বছর আগের থেকে আমার এই পানের চাষ। তবে পানের চাষ ঠিক মতো যদি করা যায় তাহলে চাষি লাভবান হয় এবং পানের কতগুলো রোগ আছে সেই রোগগুলো আমরা নির্ণয় করতে পারি না। সব থেকে বড়ো রোগ হচ্ছে মরা। যদি কখনো কোনো চাষির যদি এই পান খেতে মরক লাগে তাহলে সে চাষি খুব ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তা আর যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় আর যদি মরক না লাগে বা বিভিন্ন সময় শীতকালে পান ঝরা, কুয়াশায় নষ্ট হওয়া এগুলো হয়। যারা আমরা চাষ করতে যে বছরে এই পানের লতা দুইবার কিন্তু নামানো হয়, একটা হচ্ছে আপনার চৈত্র মাসে আর একটা হচ্ছে আষাঢ় মাসে। আষাঢ় মাসে আমরা পান বরজ নামিয়ে দিয়ে এখানে আষাঢ় মাসে খৈল এবং ওষুধ অন্যান্য সার দিয়ে আমরা পানের পরিচর্যা করি আর এই পানগুলো আমরা বিক্রি করি মাঘ ফাল্গুন চৈত বৈশাখ পর্যন্ত। এবং এইটে এই পানটা বেশি আমাদের লাভবান হয়, আমরা লাভবান হই এবং আষাঢ় মাসে যে পানটা হয় ওই পানটায় আমাদের খরচ ওঠে না। কিন্তু এর সবথেকে জিনিস হচ্ছে খোল। খোল ব্যবহার করতেই হবে, আর খোল ব্যবহার না করলে বরজ ভালো হবে না। আর পাশাপাশি এখন রাসায়নিক সারও ব্যবহার করা হয় বরজে, কিন্তু লাভবান আছে। আপনি এক বিঘে বরজ করতে গেলে যেমন ১ লক্ষ টাকা হয়তো খরচ হবে আপনার, যদি চাষ আপনি ভালোভাবে করতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে ওই বরজে আপনার ওই ১ লক্ষ টাকা খরচ আর পাশাপাশি দেখা যাচ্ছে ৫০ থেকে ১ লক্ষ টাকা আপনার লাভবানও হতে পারেন। তবে মরক লাগলে আপনার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। ক্ষতিগ্রস্ত মানে দেখা যাচ্ছে ওই ১ লাখ টাকার আপনি বরজ করলেন, করার পরে দেখা যাচ্ছে যে আপনার মরক লেগে গেল, আপনি ওই বরজে ৫০ হাজার টাকার বেশি পান বিক্রি করতে পারলেন না, তখন দেখা যাচ্ছে আপনার ৫০ হাজার টাকা লস হয়ে গেল। আবার ওই বরজ ভাঙা টাঙা দিয়ে দেখা যাচ্ছে আরও কিছু খরচ হয়ে গেল, আপনার প্রায় পুরো টাকাটাই লস হয়ে যাবে। তবে একটু থামিয়ে দিই, আমরা একটু নতুন যারা উদ্যোক্তা, যারা শিক্ষিত বেকার যুবক, তারা এই পান চাষ যদি করে তাদের উদ্দেশ্যে শুরুটা যদি আমরা সুন্দর করে বলি, কিভাবে আপনি জমিটা প্রস্তুত করেন, তারপরে এই পানের যে লতা এটা আসলে কোথায় পাবে তারা এবং এই লতা লাগানোর সময় কি বিশেষ কোনো সার প্রয়োগ করা লাগে কিনা, সেচ পদ্ধতি এই সম্পর্কে একটু বলুন যে তারা কোথায় এই লতাটা পাবে এবং চাষটা কিভাবে শুরুটা কিভাবে করবে সেটা একটু আমাদেরকে বলুন। আপনার এই বরজের চাষ করতে হলে আপনার প্রথম হচ্ছে বড় জিনিস যে সমতল জমি হতে হবে, উঁচু জায়গা হতে হবে এবং সমতল জমি হতে হবে। এবং এইটে যখন করতে হবে তখন করার সময় পুরো জমিটা আপনার বেড়া আকারে ঘিরতে হবে এবং উপরে ছাউনি দিতে হবে। করার সময় ছাউনি দিয়ে ছায়া করে রাখতে হবে এবং এই পানটা লাগাতে হবে আপনার মাঘ ফাল্গুন মাসের ভিতরে এলটে লাগাতে হবে, এই লতাটা পাওয়া যাবে। আমরা যারা বরজ করেছি, আমরা যারা দীর্ঘদিন ধরে করেছি, ওই বরজে যখন চালে যে ছাওয়া থাকে, এই ছাওয়ার উপরে যখন উঠে যায় তখন ওই মাথাটা ভেঙে রাখতে হয়, মুড়া দিয়ে ভেঙে রাখতে হয়। রাখলি ওইটে ওই লতাটা ওখান থেকে ওই যখন নামানো হবে আবার চৈত মাসের দিকে, তখন চৈত মাসের আগেই ওই মাঘ ফাল্গুন চৈত এরির মধ্যে যখন নামানো হবে তখন দেখা যাচ্ছে ওই লতাটা কেটে আর একজনা ওইটে লাগাতে পারবে। এবং ওইটা লাগানোর সময় পিলি করে লাগাতে হয়, ওই পিলির ভিতর দিয়ে লাগাতে হয় কাদা করে। এবং ওইটে ওই পানি দিয়ে লাগানোর পরে আপনার ওই শীতশ্রেণীভাবে পানি দিতে হয়, নাই গাছটা মারা যাবে।
এবং রসলও থাকতে হবে, আবার বেশি রস হলেই পচে নষ্ট হয়ে যাবে। এইভাবে আর কি এর লাগানো ইয়ে করতে হয়। তারপর আষাঢ় মাসে যে তার আগে আবার ওই দেখা যাচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আপনার ওই শলা দিতে হয়, যে শলাগুলো আমরা পান গাছ উঠবে যাবে ওই শলাটা দিতে হয়, দেওয়ার পরে ওইটা বেয়ে আস্তে আস্তে উঠবে। আবার আষাঢ় মাসে যে ওইটা আবার নামিয়ে দিতে হবে, দিয়ে আবার ওই দেখা যাচ্ছে আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পুষ মাসের দিকে আবার ওই পান বিক্রি হবে। এই এইভাবে আর কি পরিচর্যা করা হয়। তো একবারে পানের লতা লাগানোর পরে কত বছর পর্যন্ত এই পানের বরস টিকে থাকে? আপনার যদি টিকে থাকে তো দেখা যাচ্ছে যে এমন এমন জায়গা আছে যে যেখানে 10-20 বছর অন্তত 30 বছর পর্যন্ত আছে, আবার দেখা যাচ্ছে যে ওই মরা লাগলি তো 1 বছরও থাকবে না, 1 বছরের ভিতরে। তো সার প্রয়োগটা এবং ওষুধ প্রয়োগ সম্পর্কে যদি একটু বলেন যে কী কী সার অথবা কী কী প্রয়োগ করলে এই পানটা ভালো ফলন আসবে সেটি সম্পর্কে একটু বলুন। আমরা বেশিরভাগ খৈল ব্যবহার করি, আর খলির সাথে দেখা যাচ্ছে যে এখন এই রাসায়নিক সার ব্যবহার করা হয়, সেটা হচ্ছে দস্তা দেওয়া হয়, সালফার দেওয়া হয়, হ্যাঁ ইউরিয়া দেওয়া হয়, ফসফেট দেওয়া হয়, এই সমস্তগুলো দেওয়া হয়। এখন যেহেতু রাসায়নিক পদ্ধতিতে অনেক জায়গায় চাষ শুরু হয়েছে তো আমরাও এটা দিই, আর যখন শুকিয়ে যায় তখন সেচ প্রয়োগ করতে হয় মাঝে মাঝে। এই রাসায়নিক পদ্ধতি বলতে কি রাসায়নিক সার? রাসায়নিক সার কী কী সার প্রয়োগ করেন? আমরা ইউরিয়া ফসফেট পটাশ তারপরে আপনার ওই যে ঢ্যাব আছে ঢ্যাব সার দিই। এই যে লতা লাগানো হয় এটা কিন্তু এইভাবে উঁচু করা হয়, অর্থাৎ এখানে মাঝখানে পানি সেচ দেওয়ার একটা জায়গা ব্যবস্থা রাখতে হবে এবং এই উঁচু করে নিয়ে তারপরে এখানে লতা লাগানো হয়। আর প্রত্যেকটি লতার সাথে দেখুন একটি করে পাটকাঠি দেওয়া আছে এবং এই পাটকাঠির সাথে এই যে আমরা দেখতে পাচ্ছি যে সুতা দিয়ে বাঁধা আছে, আর এইভাবেই কিন্তু উপরের দিকে উঠে যায়, পরে আবার এই লতাকে উপর থেকে নিচে নামানো হয়। আর পুরো পানের বরস কিন্তু একটা ছায়াযুক্ত জায়গা তৈরি করতে হয়, উপরে আমরা দেখতে পাচ্ছি যে ধানের যে খড় যেটাকে আমরা বলি, বিচালি যেটাকে আমরা বলি, সেটা কিন্তু এখানে আসে। তো এইভাবে ছায়াযুক্ত স্থানে এই পানটা মূলত প্রস্তুত করা হয়। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কী গাছ জানো জাহিদ ভাই? জিএল কষা, জিএল কষা লাগানো হয়, এটা কিন্তু বেঁচে যায় যার কারণে এটা স্থায়ী একটা সাপোর্ট হিসাবে কাজ করে, এছাড়া বাঁশ ব্যবহার করা হয়। আর পানের সবথেকে বড় সমস্যা আমরা জানতে পারলাম যে এটা যদি পচা রোগ ধরে তাহলে এটার প্রতিকার খুব একটা পাওয়া যায় না, বিভিন্ন ওষুধ ব্যবহার করেও প্রতিকার মেলে না। তারপর কৃষি অফিসের সাথে পরামর্শ করলে আশা করা যায় তারা হয়তো বা কোনো সমাধান দিতে পারবে। আপনারা যারা নতুন পানের চাষ করতে চাচ্ছেন তারা কৃষি অফিসের সাথে যোগাযোগ রাখবেন। তবে এর প্রধান যে সার হিসাবে আমরা যেটা জানতে পেরেছি জাহিদ ভাই যেটা বলেছেন সেটা হচ্ছে যে খৈল, যেটা সরিষা খোল যেটা ব্যবহার করা হয় এটা সবথেকে ভালো। এছাড়া জৈব রাসায়নিক জৈব সার ব্যবহার করা হয় আর ইদানিংকালে রাসায়নিক সারও ব্যবহার করা হচ্ছে। তো মোটামুটি এই ফসলটা লাভজনক যদি কেউ 1 বিঘা জমিতে চাষ করে তাহলে 1 লাখ টাকা খরচ হয়, আর বছর শেষে 2 থেকে 2.5 লক্ষ টাকা পান বিক্রি করে পাওয়া যায়। তো দেখা যায় যে খরচ খরচা বাদে 1 থেকে 1.5 লক্ষ টাকা লাভ থাকে। তবে কথা একটাই যে পান চাষ করতে হবে, নিজে থাকতে হবে, নিজে পরিচর্যা করতে হবে। পান যদি ভালোভাবে ফলানো যায় তাহলে লাভজনক, তাছাড়া হুট করে আমরা দেখলাম কোথাও ভালো সংবাদ পেলাম যে না পান চাষ খুব লাভজনক, এটা দেখে বা এই কথা শুনেই যে চাষ শুরু করবেন তা না, আগে দেখুন বুঝুন এবং জানুন পরিচর্যা কীভাবে করতে হয়। সেইগুলো জানার পরে যদি চাষ করা হয় তাহলে লাভবান হওয়া যাবে বলে পান চাষি জাহিদ ভাই কিন্তু আমাদের সেটি জানিয়েছেন। আর যে কোনো পরামর্শের জন্য আপনারা জাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, যেহেতু তার 17 বছরের অভিজ্ঞতা আছে। আমরা ডিসক্রিপশন বক্সে ওনার মোবাইল নম্বরটা দিয়ে রাখবো এবং ওনার লোকেশনটা আমরা দিয়ে রাখবো, আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন।